এই পর্যায়ে থাকছে বাংলাদেশের খবর। দুইটি ব্যাংকের তিনটি শাখায় হামলা, অস্ত্র লুট, অপহরণ ও গোলাগুলির ঘটনায় থমথমে অবস্থা এখনও বান্দরবানের রুমা ও থানচিতে। বৃহস্পতিবার রাতে থানচি বাজারে আচমকা গুলি চালানো শুরু করে কুকি চিফ ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। পুলিশও পাল্টা গুলি ছুড়ে হামলার প্রতিবাদ করে। পরে পুলিশের সঙ্গে বিজিবির ক্যাম্প থেকেও গুলি করা হয়। রাতের গোলাগুলির পর দিনভর থমথমে অবস্থা ছিল বান্দরবানের থানচিতে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা। চারপাশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার বেশ কয়েকটি ক্যাম্প থাকা সত্ত্বেও কিভাবে সন্ত্রাসীরা থানায় হামলা করল সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে দিনভর। তবে এ প্রশ্নের উত্তর দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার। তিনি বলেন, থানাকে লক্ষ্য করে নয়, কেএনএফ বাহিনী যখন তিনটি গাড়ি করে বাজারের উপর দিয়ে থানার দিকে এগোচ্ছিল তখন আমাদের দায়িত্বরত পুলিশদেরকে চোখে পড়ে। তখনই আত্মরক্ষার্থে দুই পক্ষই পাল্টাপাল্টি গুলি চালায়। কেএনএফ সন্ত্রাসীরা থানচি থানার 1.5 কিলোমিটারের মধ্যে রয়েছে, ফলে এসব এলাকায় বিজিবি ও পুলিশের সতর্ক পাহারা বসানো হয়েছে। বান্দরবানের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 6টি, তবে এখন পর্যন্ত লুট হওয়া কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন তিনি। বাজারে বিভিন্ন ভবন, দেয়ালে রাতের গুলির চিহ্ন স্পষ্ট। গুলিতে আতঙ্ক এখনও বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। সেটি কাটাতে হয়তো কিছুটা সময় লাগবে বলছেন স্থানীয়রা। গোলাগুলির ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গোলাগুলির শব্দ পাওয়া যায়, তারা দোকান ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর আবার এসে দোকানের ভেতর বসে থাকেন। গোলাগুলি বন্ধ হওয়ার পর বাসায় যান তারা। ভয়ে সকাল থেকে আর দোকান খোলেননি তারা। এদিকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সেখানে যৌথ অভিযান চলছে, এ বিষয় নিয়ে গোটা পার্বত্য চট্টগ্রাম অশান্ত হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। অচিরেই এর সমাধান হয়ে যাবে। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত বা কোন গোষ্ঠী জড়িত সরকার তা খতিয়ে দেখছেন বলে জানান তিনি। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।